টিভি, আমার দেশ, আমার গর্ব। আব্দুল মালিকের মন আজ বেজায় খুশি, বাতাসে আজ ধানের মিষ্টি গন্ধ। বর্গা চাষে এবার 300 মন ধান ফলন হয়েছে তার। তাই তো পরিবারের সদস্যরাও ব্যস্ত ধান ঘরে তুলতে। কঠোর পরিশ্রমে মৌসুমে 23 কিয়ার জমিতে চাষ করেন তিনি। আমার তো কোনো কিছু ক্ষেত টেত কিছু নাই, নিজস্ব কোনো কিছু নাই। আমি মানুষের জায়গা 23 কিয়ার নিয়া আবাদ করছি, আবাদ করিয়া 3 ভাগের ভাগ দিই, আর এই দিয়ে আমার মোটামুটি চলে যায়। পেয়েছেন সন্তানদের সহযোগিতাও। শ্রম আমার ছেলে পেলে আছে, আমি আছি, পুয়ানতে সব সাথ দিছেন আমারে। সবাই গিয়ে আমার ভাইয়েরা সবাই গিয়ে আমরা আব্বারে হেল্প করে, আমরা রান্না টান্না করিয়া দেয় সবাই রে। তোর টাইম সব সময় থাকুন মাঠে কাজ করেন, আর পুয়ান তো খামার পাখে পাখে তার বাপরে সাহায্য করেন, খাম কাজ করার সব যাতে তারা খাইয়া শক্তি সামর্থ্য হইয়া যাতে খাম করতে পারেন বেশি বেশি। আমি ওনো আইও তারা সাহায্য করি, আবার বাড়িতে গিয়েও বাড়ির কাজ করি, আবার ও নাই আইয়া সাহায্য করি, যতটুকু পারি আমি অতটুকু করি। ফলন মোটামুটি এবার খুব ভালো হয়েছে। আমি 23 কিয়ার জায়গাতে আমার ভাগি দিয়ে 300-350 এরকম পাইনি। এ ধান থেকেই তার পরিবারের সারা বছরের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে আসে কাঙ্ক্ষিত অর্থ। আমরা অবপুরা ধান ইয়ে করছি না, মাঠও রয়েছে আর আছে, ফলাত কিছু আছে আর মাঠও রয়েছে, আর বিক্রি করছি 48 মন। 1.5 লাখ টাকার মনে করে দানি ফিরা বিক্রি হইব, আশা আছে। লাভের টাকা দিয়ে সামনের বছর আরো বেশি জমি নিয়ে আবাদ করার ইচ্ছা তার। এবার যে টাকা লাভ হইব আমার, এই টাকা দিয়ে আমি জায়গা রাখবো, বন্ধক রাখিয়া এর বাদে আমি জায়গা আরো বাড়াই, আমার নিজস্ব হইব। আব্দুল মালিক মনে করেন বিয়ানীবাজারের মাটি উর্বর, এখানে ধানের পাশাপাশি যে কোনো ধরনের চাষাবাদে ভালো ফলন সম্ভব। সব কিছু হয়, চেষ্টা করলে সব কিছু হয়, শাক সবজি ধান যে জিনিস জিনিস করবেন ওই জিনিসই হবে, খালি নিজের চেষ্টা করতে হবে। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।